হ্যালো বন্ধুরা আমাদের কাছে আজ এসেছে ইয়ামাহা বাইক তেল খাচ্ছে এই যে ফিল্টার তো ফিল্টার আমাদের ঠিক আছে ইয়ে বাইকটাতে প্রচুর পরিমাণে তেল খাচ্ছে বা কিছু দূর যাওয়ার পর বাইকটাতে যে প্লাগ আছে প্লাগ প্রচুর কালো হচ্ছে তো প্লাগটাতে কার্বন জমে যাচ্ছে এই যে প্লাগ খুলে নিলাম এই যে প্লাগ প্লাগটাতে প্রচুর কার্বন জমছে যে কালো যে কার্বন এই যে এটাতে কিছু দূর যাওয়ার পরে এটা ওয়াশ করে লাগালে আমাদের বাইক আবার ছুটছে

এই যে চকের যে পিস্টন এটা খুলছি এই যে চকের পিস্টন এই যে স্প্রিং আর এই যে চকের যে নাট এগুলোকে খুলে নিলাম এগুলোকে খুলে নিলাম এই যে চক লাইন করার জন্য আমরা এক্সেলেটারের যে কেবিলের ভিতরের যে তার নিয়ে নেব একটু গ্রো এটা নিয়ে আমরা বাইরে চক করে দেবো

এই যে নাট টাইট দিয়ে দেব তো আমাদের বাইক তো চক হয়ে রয়েছিলো তার কারণে তেল খাচ্ছিল তো এই নাট টাইট দিয়ে দিলাম এবার আমরা চক বাইরে করে দিয়েছি এবারের যে কেবিল চকের যে কেবিল ওর সাথে কোনো কানেকশান নেই তো আমাদের যে চক কেবিল তো চোখকে বিল আমাদের পাওয়া যাচ্ছিলো না এই যে টানলে চক হবে এই যে পাওয়া যাচ্ছিল না বলে বাইরে করে দিয়েছি এই যে এই যে প্লাগ লাগাচ্ছি তো আমরা যে এয়ার ফিল্টার তো এয়ার ফিল্টার লাগিয়ে নিয়েছি এবার আমরা যে প্লাগ প্লাগ লাগাচ্ছি

এই যে নিয়ে এসেছি এবার এই খুললাম এই যে প্লাগ খুলছি এবার প্লাগ খুলে দেখব যে আমাদের প্লাগ সাদা হচ্ছে কি না তো আমাদের যে চক লাইন ছিল চক লাইন চক হয়ে গিয়েছিল তাতে তেল খাচ্ছিল দেখছি যে প্লাগ আমাদের ये प्लाग तो प्लाग एक बारे सदा बार, -बार जे किचु दूर जावर जे वाश करते हिल वाश करते लागबे ना वो तेल खादे वाश करते ये लागिए दिलाम ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন